বাঙালি আর আড্ডা দুটো সমার্থক শব্দ। আর সোমবারে সন্ধেবেলা 7টা বাজলেই আপনারা জানেন আমরা সেই আড্ডার আয়োজন শুরু করে দিই বইকে ঘিরে, বই আড্ডা লিকার চা। আজকে আমাদের আড্ডাধারী প্রখ্যাত সাহিত্যিক শ্রী অমর মিত্র। অমরদা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। স্বাগত, অনেক দিন বাদে এখানে এলাম এই চ্যানেল ওয়ানের লিকার চার প্রোগ্রামে, ভালোই লাগছে। মাঝখানে অতিমারি গেছে, গৃহবন্দী ছিলাম, এই সমস্ত অনুষ্ঠানগুলো আস্তে আস্তে একটু একটু করে আমাদের মুক্তি হচ্ছে। এই অনুষ্ঠানটা একটা মুক্তির চিহ্ন হয়ে থাকুক, এটুকুই বলতে পারি। ধ্রুবপুত্র উপন্যাস সাহিত্য একাডেমি পেয়েছে, বাঙালি আলোড়িত তখন থেকেই। এই যে ধ্রুবপুত্রের ঐতিহাসিক প্রেক্ষাপটে এই যে উপন্যাসটার কল্পনা, এটা আপনি করলেন কি করে, কি করে এলো লেখাটা প্রথম আপনার কাছে? এই হচ্ছে ধ্রুবপুত্র বইটি। হুম, এটা মানে কেউ কেউ বলেন, এটা শিবাশিষ বললেন যে এটা ঐতিহাসিক প্রেক্ষাপট, এটা ঠিক ঐতিহাসিক প্রেক্ষাপট নয়। এটা হচ্ছে প্রাচীন উজ্জয়িনী, মানে 2000 বছর কি তারও একটু আগে, সেই সময়ের উজ্জয়িনীকে নিয়ে এটা একটা কাল্পনিক উপন্যাস। কিন্তু এটার এটার এই আমি উজ্জয়িনীতে অনেকবার গিয়েছি গিয়েছি মানে আমার আত্মীয় ছিলেন, আমি সেই সূত্র ধরে যাই প্রথম 80-এর দশকে, মানে বিবাহসূত্র আত্মীয়তায়। আমি তার আগে মানে বিশ্বাসই করতাম না উজ্জয়িনী নামে কোনো নগর আছে, মানে এখনো সেই নগর এক্সিস্ট করে, অস্তিত্ব আছে সেই নগরের। আমি ভাবতাম ওটা কালিদাসের কাব্যেই আছে, কিন্তু পরে শুনলাম যে উজ্জয়িনী নগর আছে, সেটা তখন মধ্যপ্রদেশ, এখনও মধ্যপ্রদেশের, মধ্যপ্রদেশের আর রাজস্থানের সীমান্তবর্তী একটা শহর। তারপরে উজ্জয়িনী গেলাম শিপ্রা এক্সপ্রেসে করে, এবং উজ্জয়িনী তারপর নানান সিজনে আমি গেছি। তখন থেকে আমার মাথার ভিতরে একটা ব্যাপার ঘুরছিল, নানান ঋতুতে আমি উজ্জয়িনীকে দেখতে চেয়েছি এবং গেছি। শীতের সময় গেছি, বর্ষার সময় গেছি, গ্রীষ্মে গেছি এবং দেখেছি। এবং ওই এলাকাটা একেবারে খরাপ্রবণ এলাকা, সারা বছরে বোধ হয় 14 ইঞ্চি বৃষ্টিপাতও হয় কিনা সন্দেহ। মিউনিসিপ্যালিটি উজ্জয়িনী নগরে একদিন অন্তর একদিন জল সরবরাহ করে। এই অনেকটা দূরে নগরের বাইরে গম্ভীরা বলে একটা লেক আছে, হ্রদের মতো, মানে জলাশয়, সেখান থেকে জল মিউনিসিপ্যালিটি এই নগরের বাড়িতে বাড়িতে সরবরাহ করে। এবারে এই গম্ভীরা হ্রদের কথা কালিদাসের মেঘদূতমে আছে। বাহ! এবং মেঘদূতমে আছে যে মেঘকে কালী মানে কবি বলছেন, হে মেঘ, তারপরে গম্ভীরার বিবরণ দিয়ে বলছে, হে মেঘ, তার উপরে তুমি এমনি লম্বভাবে শুয়ে থেকো এবং তোমার ছায়া ওই গম্ভীরার জলের উপর পড়বে। সাধারণত মেঘের ছায়া হ্রদের জলে পড়ে এবং সে অপরূপ বর্ণনা আছে। এই এই সমস্ত এই আমি তখন মেঘদূতম বারবার পড়ি, কালিদাস পুরোটাই পড়েছি, মেঘদূতম, রঘুবংশম এই উপন্যাস লিখতে খুব কাজে লেগেছে। কারণ রঘুবংশমই হচ্ছে প্রথম কাব্য যেটা একটা অবিভক্ত ভারতের একটা কনসেপ্ট, ওই মানে ধারণা ওই ওই কাব্য থেকে পাওয়া যায়। কারণ রঘু দিগ্বিজয় করছে, কোথায় সিন্ধু নদীর তীর অবধি যাচ্ছে, কোথায় এদিকে কপিসা নদী মানে কংসাবতী নদী অবধি এইদিকে আসছে, কোথায় মলয় পর্বতে যাচ্ছে, দক্ষিণে একেবারে কেরল টেরল ওই দিকে যাচ্ছে, মানে পুরো ব্যাপারটা রঘুবংশম হচ্ছে, আর ভারতের একটা ধারণা পাওয়া যায়। ফলে আমি রঘুবংশম কাব্যটা আমার খুব কাজে লেগেছিল এই এই উপন্যাস লেখার সময়। আমি তা একদিন সন্ধ্যাবেলায় এই বিকেলবেলায় উজ্জয়িনীর শিপ্রা নদীর তীরে একটা মঙ্গল গ্রহের মন্দির আছে, সেখানে চুপ করে বসেছিলাম। বসে বসে হঠাৎ আমার মনে হলো, হচ্ছে একটা ঘটনা তো আমি আমি একটা ব্যাপার দেখতে পাচ্ছি, কালিদাসের কাব্যের সঙ্গে এই নগরের কোনো মিল নেই, মানে এখানে বৃষ্টি হয় না, ওই রকম ওই অপরূপ বৃষ্টিপাত হয় না। তা আমি তো একটা কালিদাসের কাব্যের বিপরীতে
ভাবনায় একটা উপন্যাস লিখতে পারি। অর্থাৎ খরায় পুড়ছে একটা নগর, হ্যাঁ খরায় পুড়ছে একটা জনপদ, এবং খরা খরায় খরাটা যে কি ভয়ঙ্কর সেটা আমি বাঁকুড়া এবং মেদিনীপুরে চাকরি করতে গিয়ে দেখেছি, এবং আমি একদম গ্রামাঞ্চলে চাকরি করেছি এবং দেখেছি কি কি ভয়ঙ্কর জলের জন্য লোকে ছুটোছুটি করে বেড়ায়। ফলে ওই ওই যে খরার অভিজ্ঞতা বাঁকুড়া মেদিনীপুরের, বিশেষত বাঁকুড়ার, সেটাই উজ্জয়িনীতে নিয়ে গিয়ে আমি বসালাম। ওখানকার অভিজ্ঞতা অনেকটা উজ্জয়িনীর পটভূমিতে গিয়ে বসলো। বসে আমি ধ্রুবপুত্র উপন্যাসটা তো পুরো একটা খরা পীড়িত একটা নগরের কাহিনী, এবং এমনই বহুকাল বৃষ্টি হয়নি, নগর থেকে মানুষ পালাচ্ছে, মানুষ নানান রকম কল্পনা করছে, বলছে সূর্যের রথের চাকা বন্ধ হয়ে গেছে এবং সূর্য আর অস্ত যাবে না, এমন একটা অবস্থা বাবা। হ্যাঁ সূর্য আর অস্ত যাবে না, এবং সেখানে টোটাল একটা প্রাকৃতিক বিপর্যয় থেকে যে রাষ্ট্রীয় বিপর্যয় ঘটতে পারে সেটাই হচ্ছে এই 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 উপন্যাসের বিষয় আর কি, এটাই আর কি। এটা সুনীলদার কাছে খুব শুনেছি জানেন তো উপন্যাসটার কথা, তাই সুনীলদা এত প্রশংসা করতেন, তাই সুনীলদা আমাকে কোনোদিন বলেননি, কিন্তু আমি শুনেছিলাম এক জায়গায় একটা কোথায় একটা ইন্টারভিউতে উনি এই উপন্যাসের কথা বলেছিলেন। উনি আমাদের বলেছেন ধ্রুবপুত্র পড়েছো পড়নি, একদিন রোববারের আড্ডায় কথায় কথায়, আচ্ছা আচ্ছা, এই উপন্যাস কি করে লিখতে হয় দেখো, বাহ উপন্যাসটা এটা এটা কিন্তু আমাকে কেউ বলেননি। কিন্তু সুনীলদা তো আপনাকে খুব পছন্দ করতেন, সে তো আপনি জানেন, সুনীলদা পছন্দ করতেন, কিন্তু আমি তো আর অতটা, আমি তো মানে আড্ডাধারীদের মধ্যে ছিলেন না, আড্ডাধারীর মধ্যে ছিলাম না, এবং ঘটনা এটা এটা একাডেমি পাওয়ার আগে পর্যন্ত সুনীলদাকে বইটাও আমার দেয়া হয়নি। তারপরে যখন একাডেমি পেলো বইটা, সাহিত্য একাডেমি, সাহিত্য একাডেমি পেলো, তখন আমি তখন সুনীলদা ওই হাসপাতালে পায়ের একটা অপারেশনের জন্য, অপারেশনের হাসপাতালে আমি দেখা, আমাকে একজন বললো তুমি সুনীলদার সঙ্গে দেখা করবেন না, সুনীলদা তখন ভাইস প্রেসিডেন্ট, তা আমি বললাম অবশ্যই দেখা করা উচিত। আমি গেলাম, আমি বইটা নিয়ে গেলাম, সুনীলদা আমি আমার মুখ দেখেই হাসলেন, বললো এসো তোমার বইটা এনেছো কি, তোমার বইটা এক কপি আমায় দিও। তা আমি তো বই নিয়ে গেছিলাম, তারপর উনি তাহলে পড়েছিলেন, পড়েছিলেন শুধু না খুবই প্রশংসা করেছিলেন আমাদের কাছে এবং বলেছেন যে পড়া দরকার ইত্যাদি। আচ্ছা আপনার এই যে তারপরে লেখা অশ্বচরিত বলে একটা লেখা, আগের আগের লেখা, সেটারও খুব মানে বাঙালি সেই বইটাকেও খুব আদরে গ্রহণ করেছিল, পড়েছিল তো সেইটা, আপনি অন্যত্র একবার বলেছিলেন যে একটা ঘোড়া নাকি, সেটা যদি একটু বলেন। তার এই ঘোড়াটা আমি তখন দীঘাতে চাকরি করি, দীঘায় একটা ছোট্ট হোটেলে ভাড়া থাকতাম, খুব ছোট্ট হোটেলে, মানে মাসের ভাড়া দিতাম 65 টাকা। আচ্ছা হ্যাঁ, এবং আমার একটা হোল্ড অল ছিল, তখন তো আর এই এইভাবে না, তখন একটা হোল্ড অল ছিল, তার মধ্যে বিছানাপত্র থাকতো এবং একটা স্যুটকেস ছিল, একটা মুড়ির টিন ছিল, মানে মুড়ি হচ্ছে ব্রেকফাস্ট, তাতে মুড়ি ভর্তি থাকতো, নিয়ে সকালবেলা উঠে মুড়ি চা এইসব খেতাম, এইরকম এই নিয়ে বিয়েও করিনি, এবং একটা রেকর্ড প্লেয়ার ছিল, এই মানে ফিয়েস্তা, এবং ওটাতে প্রচুর ভালো ভালো রেকর্ড ছিল আমার, কারণ ওইটাই আমার বিলাস ছিল, আর বই পড়া আর লেখা। তো আমি যখন দীঘায় বদলি হয়ে হোটেলে গিয়ে আমি উঠলাম, খুঁজে খুঁজে ওই হোটেলটা বললো হ্যাঁ ভাড়া দেবো, তারপরে আমি রাত্রিবেলা, সেটা শীতের দিন, আমি কি মনে হয় জানলা খুলেছি, দেখি আমার জানলার পাশে ওই বালি বালির মাঠে একটা ঘোড়া চুপ করে দাঁড়িয়ে আছে, জ্যোৎস্নায় সাদা রং ছিল ঘোড়াটা, আমার দেখে অবাক, আমি চুপ করে দাঁড়িয়ে ঘোড়াটাকে দেখলাম। তারপরে শুনলাম যে ঘোড়াটা হচ্ছে ওই হোটেলের মালিকের, এবং সমুদ্রের ধারে ওই বাচ্চাদের ঘোড়াদের চাপায়, ওটা একটা টাট্টু ঘোড়া, ও চাপায় চাপিয়ে দু চার পয়সা উপার্জন করায়, ওর একটা পরিচর্যা করতো একটা লোক ভানু বলে, সে ভানু হচ্ছে একটা মানে সর্বহারা লোক, যাকে বলে সে হচ্ছে তাই, কারণ তার ফ্যামিলি ট্যামিলি কিচ্ছু ছিল না। আচ্ছা আমাদের একটুখানি থামাই, আসবো এই ঘোড়াটার কথায়, অশ্বচরিত যে বিখ্যাত রচনা তার এই ঘোড়াটা নিয়ে আরও অনেক গল্প আছে, কেউ যাবেন না, একটা ছোট্ট বিরতি নিতে হবে, ফিরে আসছি এক্ষুনি বিরতির ওপারে। ফিরে এলাম বিরতির পরে, আমাদের সঙ্গে আছেন বাংলার অন্যতম প্রধান একজন কথাসাহিত্যিক অমর মিত্র, কথা হচ্ছিল
অমরদার অশ্বচরিত রচনার সেই সাদা ঘোড়াটাকে নিয়ে, যেটা দীঘার একটা হোটেলের বাইরে পাতলা জ্যোৎস্নায় দাঁড়িয়েছিল, যাকে দেখেছিলেন অমরদা। হ্যাঁ, তারপর? হ্যাঁ, তারপরে এই ভানুদাস ঘোড়াটাকে পরিচর্যা করতো একদিন, এটা বোধহয় বৈশাখ মাসে, হঠাৎ করে বললো ঘোড়াটা পালিয়ে গেছে। আমি শীতে গেছিলাম, তারপরে বৈশাখে এলো, বলে ঘোড়াটা পালিয়ে গেছে। আমি বললাম ঘোড়াটা পালিয়ে গেল? বলো, তারপরে ভানুদাসের কাজ হলো ঘোড়াটাকে খুঁজতে যাওয়া, আর হোটেল মালিকের কাজ হলো তার জন্য 10 টাকা 20 টাকা ওর হাতে দেওয়া। এবং এটা ভানুদাস ওকে ইয়ে করতো, মানে এটা এটা এক্সপ্লয়েট করতো, মানে ও 2 পয়সা লাভ হতো। বলে আমি ঘোড়াটা অমুক জায়গায় অমুক গ্রামী সাই গ্রামে দেখা গেছে, যাই খুঁজে আসে, বলে নে তাহলে 10টা টাকা দেন, 20টা টাকা দেন। তখন ওই টাকাটা অনেক, সে আশপাশে ঘুরে টুরে এসে বলো না পাওয়া গেল না, বলে ওইটা একটা লাল ঘোড়া, এইরকম আর কি। আচ্ছা, এই করতে করতে সারাটা সেদিন গেল, আমি বদলি হওয়ার সময় এলাম, ঘোড়াটাকে আর পাওয়া গেল না। তারপরে আমি চলে এলাম কলকাতায়, চলে এসে আমি মানে ঘোড়াটা গেল কোথায়। তারপরে এক ভোরবেলায় ঘুমের ভেতরে প্রায় বা ঘুম ভাঙছে, তখন ঘোড়াটা গেল কোথায় আমি নিজের মাথা থেকে আবিষ্কার করলাম, ঘোড়াটা কেন পালিয়েছিল। আচ্ছা, হ্যাঁ, তারপরে সেটা উপন্যাসে আছে, এখানে আর অতটা বলা যাবে না। না, সেটা বলা দরকার, বলা দরকার। কিন্তু সেই যে ঘোড়াটা ঘোড়াটা কি করে উপন্যাসে এলো, আমরা সেই গল্প ওই এই ঘোড়াটা উপন্যাসে এইভাবে এলো। এবং তারপরে আমি একটা নভেলের লিখলাম বিভ্রম বলে, ঘোড়াটা একটা বিভ্রমে পালিয়েছিল, এবং সেই বিভ্রম মানে একই দিনে 3 ঋতু পার হওয়া দেখেছিল। ঘোড়াটার অভ্যাস ছিল আশ্বিন মাসে পালিয়ে যাওয়া, একটা চরে যাওয়া, ঘাস খাওয়া, এবং অন্যান্য গুড়িরা নানান জায়গার থেকে তা আসতো, ওদের একটা ওখানে দেখাশোনা হতো। কিন্তু এটা এটা পালিয়েছে হচ্ছে বৈশাখ মাসে। আমি বললাম বৈশাখ মাসে কেন পালাবে, কেউ চুরি করেনি, ওই টাট্টু ঘোড়া শীর্ণকায় একটা টাট্টু ঘোড়াকে চুরি করবে কেন। তারপরে মাথার থেকে আমার আমি বেরোলো যে একদিনে 3 ঋতু পার করে ও আশ্বিন মাসে পৌঁছে গেছিলো রাত্রিবেলা, অর্থাৎ দিনে ছিল প্রচণ্ড গরম, তারপরে হলো দুপুরবেলা মেঘ করে এলে প্রবল বৃষ্টি হলো, কালবৈশাখী এবং প্রবল বৃষ্টি হলো, সেদিন ছিল পূর্ণিমা বৈশাখের, এবং চপচাপ জল জমেছে উপরে চাঁদের আলো, ঘোড়াটা আকাশের দিকে তাকিয়ে বুঝলো যে আশ্বিন মাস এসে গেছে, গন্ধ পেল, এবং আশ্বিনের গন্ধ পেয়ে ঘোড়াটা ছুটলো। ছুটতে ছুটতে পরের দিন যখন সকাল হলো, তখন যখন আবার সেই পুরনো বৈশাখ মাস ফিরে এলো, রোদ ফিরে এলো, তখন বুঝলাম যে বিভ্রমে ও মৃত্যুর দিকে ছুটে গেছে এবং আর ফেরার উপায় নেই। বাহ, এই যে এই বিভ্রম নামে আমি নভেলেটটা লিখি হচ্ছে সুধীর বাবু, সুধীর চক্রবর্তী সম্পাদিত শিলাদিত্য পত্রিকায়। তারপরে উপন্যাসটার আমি তারপরে ওটাকে আর বইও করিনি, আমার মনে হয়েছিল এটা ইনকমপ্লিট লেখা, কিন্তু অনেকে সুধীরবাবু পছন্দ হয়েছিল, অনেকে প্রশংসা করেছিলেন। প্রায় 16 বছর বাদে আমি উপন্যাসটাকে আবার নতুন করে লিখতে আরম্ভ করি। আচ্ছা, এবং 1998 সালে বই হয় এটা। আচ্ছা, আপনার এই ধনপতি চর, সেটাও তো একটা খুব উল্লেখযোগ্য, এটা আমার খুব বহু আলোচিত একটা উপন্যাস। একটুখানি আপনি আপনার যদি উপন্যাস থেকে একটুখানি আমাদের শোনান। এই ধনপতি চর হচ্ছে একটি চরের কাহিনী, এটাও যেমন আমি ধ্রুবপুত্র নিয়ে বললাম, ধ্রুবপুত্রটার কাহিনীটা পুরোটাই আমার কল্পনা, ধনপতি চরের কাহিনীও প্রায় বলতে গেলে আমার সমস্তটা কল্পনা। এই দ্বীপে আমি যাইনি, এই দ্বীপটাকে আমি নির্মাণ করেছি, কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনাটাকে ভালো আমি চিনি। হ্যাঁ, ওই সমুদ্র উপকূল অঞ্চল আমি চিনতাম, ফলে দ্বীপটাকে নির্মাণ করে উপন্যাসটাকে নির্মাণ করেছি। আমি ধনপতির চর থেকে একটা অংশ পড়ছি, তো অনেক ছড়া আছে, গান আছে, এবং জেলেরা ওখানে যায়, 6 মাস ওখানে থাকে, 6 মাসে ফিশিং করে, মানে মাছ ধরে, তারপরে 6 মাস বাদে চৈত্র উঠলে, চৈত্রের বাতাস উঠলে তারা সব ফেরত আসে জেলেরা, এবং বিশ্বাস করে ওই চরটাকে ধারণ করে আছে একটা অতিকায় কাছিম, কাছিমের পিঠের উপর ওই চরটা। এবার ওই কাছিমটা ঘুমোচ্ছে, ওরা বিশ্বাস করে, এবং এই ধনপতির চরের মালিক হচ্ছে ধনপতি পেদ্রু, পেদ্রু একটু হারমাদের বংশধর, পর্তুগিজ হারমাদের বংশধর, সেই পেদ্রু বলে একটা লোক, বিশাল একটা মানুষ, সে বলে বুড়ো, সেই লোকটা বলে আমি এই চরের মালিক, আমি হচ্ছে পেদ্রু হারমাদের বংশধর। এবং ওই পেদ্রু একটা সময় যখন যখন অ্যাকুইজিশনের কথা ওঠে, জমি অধিগ্রহণ হচ্ছে, এবং চরটাকে সরকার অধিগ্রহণ করে ওখানে নানান রকম ইয়ে বানাবে, হোটেল রিসর্ট টিসর্ট এসব বানাবে যা হয় সেইটা, তখন ওই জেলেরা বলে ওদের জীবিকা শেষ হয়ে গেল, ওদের আর যাওয়ার জায়গা থাকবে না, ওরা 6 মাস যদিও আসে, ওই চরটা চলে গেলে ওরা খাবে কী করে। তখন ওরা সারা রাত্রি ধরে কাছিমটাকে জাগিয়ে তোলে,
যে কাছিম ঘুমোচ্ছিল, এই কাছিম ওই চরটা নিয়ে ওদের নিয়ে ভেসে চলে যায় অকুলে। এটা হচ্ছে, আচ্ছা একটু শুনি, শুনি, বুঝতে পেরেছি, জিনিসটা বেশ আকর্ষণীয়, একটু শুনি। এটা অনেক ছড়া আছে, আমি ছড়া ছড়া বলি সেইসব, সেই সেই অংশ একটু বলুন। মুখে আঁচল দিয়ে হাসে বাতাসি, এক মাসেই তার শরীর ভরেছে সম্পূর্ণ করে, হাঁটু মুড়ে জোর হাতে বসেছে সে মাটির কাছিমের সামনে, ভারী নিতম্ব বোঝা যায়, ভারী বুক বোঝা যায়, চেনা যায় ভরে আসা উরুযুগল রমণীর শরীর। বুড়োর কথায় তার কোনো প্রতিক্রিয়া হয় না, বলে ওঠে, আসল ধনপতি ইনি, ইনিই কাছিম ছদ্মার, আসলে ধনপতি ছদ্মার, তাই বলি ধনপতি, ধনপতি কাছিম ছদ্মার, দুধ দি ভাত দি কিজোস মদ্দার, কার্তিক পূর্ণিমে তিথি নিশি জাগরণ, ধনপতি আসে দেখি সোনার বরণ। বুড়ো ধনপতি বলে, সোনার বরণই ছিল বটে, যৌবনকালে যে দেখেছে সে জানে, মধ্যবয়সিনী যমুনা তাকায় চোখে চোখে হাসে, বলে যৈবন যৈবন করো এখনও সুন্দর, কাছিম ছদ্মার দেখে কেমনও সুন্দর। তখন বুড়োর পেছনে এসে দাঁড়িয়েছে বছর চল্লিশের এক পুরুষ, জিন্স প্যান্ট, গায়ে লাল জ্যাকেট, মাথাভর্তি লালচে চুল, তার পাশে খাঁকি শার্ট প্যান্ট উর্দি পরিহিত পুলিশ। তাদের দেখেই বুড়ো বলল, থাম থাম, থাক বানাস, থাম সা বাতাসি থাম, মঙ্গলবাবু গরমেন আর ইনি এসেছেন, কবে আসা হলো গরমেন, মানে পুলিশকে গরমেন বলে, কবে আসা হলো গরমেন, ঘোড়াদল থানার কনস্টেবল মঙ্গল মিদ্য বল, ইনি হলেন দশরথ সিং, বাড়ি পুরুল্লা, পুরুলিয়ায় আমার সঙ্গে পরিচিত পরিচয়, আমি তো ঘোড়াদলের আগে ওখানে ছিলাম, নি আমার কাছে চরের কথা শুনেছিলেন এসে ব্যবসা করতে, দুই জেলে দুটো মোল্ডের চেয়ার এনে দিল, তাতে মঙ্গল মিদ্য বসলো, দশরথ সিং বসলো, বাতাসি জেলেনির গুনগুনিনী আবার আরম্ভ হলো, তার সঙ্গে যোগ দিল মধ্যবয়সিনী যমুনা আর বছর ষোলোর কুন্তি, আরও যোগ দিল যুবতী তিন জেলেনি, আধবুড়ি চার জেলেনি, দুই কেশরী, কার্তিক পূর্ণিমে তিথি চাঁদেরও আলো, দেখে নাও ধনপতি কারে লাগে ভালো, ধনপতি একজন জলেতে ঘুমায়, ধনপতি আরজন গাঙেতে ভাসায়, ধনপতি সবজন জাগে নিশি দিন, কুমির গিলিয়া খায় সাগরের মিন। খুব ভালো, এরকমই আকর্ষণীয় আরও অনেক অংশ অপেক্ষা করে আছে, অনেক কথা, অনেক কাহিনী, কেউ যাবেন না, ফিরে আসি এক্ষুনি ছোট্ট একটা বিরতির পরে। ফিরে এলাম বিরতির পরে, বই আড্ডা লিখা চা অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে আমরা পৌঁছে গেছি। আজকে আমাদের সঙ্গে আছেন বাংলার অন্যতম প্রধান একজন কথা সাহিত্যিক অমর মিত্র। অমরদা, আপনার আর একটা বইয়ের কথা খুব শুনেছি লোকের মুখে, মোমেন শাহী ইতিকথা বা উপাখ্যান, এই বইটা নিয়ে যদি আপনি একটু আমাদের দর্শক বন্ধুদের কিছু বলেন। আসলে মোমেন শাহী উপাখ্যান, এই মোমেন শাহী উপাখ্যান বইটি, এই এটা হচ্ছে ময়মনসিংহ গীতিকা এবং ময়মনসিংহের ইতিহাস, এই দুটোই মিলিয়ে এই উপন্যাসটা, এবং গীতিকার চরিত্রগুলো সেই গীতিকার সেই বহু বছর ধরো 200-300 বছর আগের চরিত্রগুলো এই সময়ে চলাফেরা করেছে এই উপন্যাসের ভিতরে, ও টাইম ট্রাভেল করেছে এবং সময়ের কোনো ইয়ে নেই, টাইম ফ্রেমটা ভেঙে দিয়েছি, হ্যাঁ ভেঙে দিয়েছি। এবং মণি সিংহ, যিনি কমিউনিস্ট পার্টির বিখ্যাত নেতা ছিলেন, মণি সিং ময়মনসিংহের টঙ্ক আন্দোলন করেছিলেন, ময়মনসিংহের ওনার মামার বাড়ি ছিল ওই সুসংগ দুর্গাপুর বলে, ওই সোমেশ্বরী নদীর ধারে একটা রাজ পরিবার ছিল, সিংহ পরিবার, সেই সেটা ছিল মণি সিংয়ের মামার বাড়ি। মণি সিং তাদের বিরুদ্ধে কৃষক আন্দোলন করেছিলেন এবং নিজের সমস্ত মানে বিষয় সম্পত্তি ত্যাগ করেছিলেন, এবং সেই কৃষক আন্দোলনটা একটা বাংলার ওই কৃষক আন্দোলন নিয়ে আন্দোলনের ছায়া কোনো বাংলায় এর আগে কোনো উপন্যাসে পড়েনি, তেভাগা পড়েছে কিন্তু এটা তেভাগা নয়। তা এইটার জন্যে আমি ময়মনসিংহের একেবারে সেই সুসংগ দুর্গাপুর এক্সট্রিম নর্থ মেঘালয়ের নিচে হচ্ছে ওই 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 জনপদটা সোমেশ্বরী নদীর, ওখানে আমি গেছিলাম শীতের সময়, প্রবল শীতের মধ্যে ওখানে গেছিলাম, গিয়ে জায়গাটা দেখে এসেছি, ভালো করে দেখে এসেছিলাম, ভূগোলটা চিনে এসেছিলাম, কিন্তু বাকিটা আমি ওই ময়মনসিংহ গীতিকা এবং ওই ইতিহাস, ময়মনসিংহের ইতিহাস,
এইটা নিয়েই এই উপন্যাসটা লিখেছি। এই উপন্যাস লেখার পেছনে একটা ব্যাপারও ছিল, আমার বাবার চাকরি জীবন ছিল ওই অঞ্চলে, তখন আমরা জন্মাইনি, আমার দাদা এবং আমার মেয়েদা জন্মেছে। এবং আপনার জন্ম কোথায়? আমাদের আমার এই জন্ম পশ্চিমবঙ্গতে। হ্যাঁ, এটা এটা বাবা 43 সালে বাবা চাকরিতে ঢোকেন, তখন ফজলুল হক গভর্নমেন্ট একটা ওই কৃষক প্রজা পার্টির একটা ওই ঋণ মুক্তির আইন করেছিল। আচ্ছা অমর্দা, আপনি লেখাপড়া কোথায় করেছেন? আমাদের আমি স্কটিশ চার্চ কলেজে পড়েছি। স্কটিশ চার্চ কলেজে পড়েছেন, হ্যাঁ, আর তারপরে আপনি লিখতে শুরু করলেন, মানে আমি 74 সালে, লিখতে শুরু করলেন কেউ, মানে কোনো সাহিত্যিক বা কারো সংস্পর্শে এসে লিখলেন? না না সংস্পর্শে মানে কি, আমার পাড়াতে, আমি বেলগেছায় থাকি, ওখানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, হুম একটু দূরে নরেন্দ্র মিত্রের বাড়ি, হুম তারপরে আরো অনেক বড় বড় লেখক বিমলকার থাকতেন, আমি ছোটবেলায় সব ঘুরে ঘুরে দেখতাম ওদের, হুম এবং নরেন্দ্র মিত্র রাস্তা পার হয়ে যাচ্ছেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাড়ি সামনে পড়ে, এইসব দেখেছি। হুম এবং ইয়ে লেখক এবং এই 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 মানুষটার লেখা আমি পড়ছি, ছাপার অক্ষর, এটা আমার কাছে পরম বিস্ময় ছিল। তারাশঙ্করের ডাক হর করা গল্পটা, হ্যাঁ ওটা বোধহয় আমাদের পাঠ্য ছিল, আচ্ছা আমি ওইটা পড়ে তারপরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে দেখে ইনি এটা লিখেছেন, এটা বিশ্বাস হতো না। তারপরে আমি আমাদের পাড়াতে একটা পত্রিকা বেরোতো একাল বলে, তারা দুজনে দুস্থ সম্পাদক, সম্পাদকরা দুস্থই হন, নিজের পয়সায় পত্রিকা বাদ বের করেন, করতেন এবং বেশি ছাপতে পারতেন না, কাগজের দাম খুব, 150 কপি ছাপা হতো, 150-200 বিলি করতেন, করে কিছু হয়তো বিক্রি হতো, ওইসব পাওয়া টাপাশ হয়ে, ওরা ওদের সঙ্গে মিশে ওদের কাগজে আমি 2-4টে গল্প লিখি, 2 না 3টে গল্প তারপরে লিখেছিলাম। অমৃত পত্রিকায় প্রথম গল্প তারপরে আমি বাইরে উপন্যাস। চাকরি করতে চলে যাই হ্যাঁ মেদিনীপুরে, মেদিনীপুরে সেখানে একা একা থাকতাম সেই গ্রামে, সরকারি চাকরি, সরকারি চাকরি, ল্যান্ড রিফর্ম হ্যাঁ ল্যান্ড ডিপার্টমেন্ট। রিফর্ম ডিপার্টমেন্টে কানুনগোর চাকরি, এবং একা একা থাকতাম। তখন আমার কাজ ছিল ওই অফিসের কাজটুকু, তা বাদ দিয়ে অঢেল সময় লেখা চলার কোনো কিছু ছিল না, এবং ওই চাকরি, ওই নিঃসঙ্গ বসবাস, অঢেল সময়, আড্ডা আড্ডা দেওয়ার লোক নেই তো, বন্ধু বান্ধব নেই তো, এই তো আর যারা ওখানে আছে অফিসের স্টাফরা, তারা সন্ধ্যাবেলায় হেরিকেন জ্বালিয়ে তাস খেলতে বসে, সব তাসের আসর বসে, আমি তো ওই তাস পাশার বিরোধী একেবারে তাসের, তা আমি বসে কি করব, আমি একটা লম্ফ জ্বালিয়ে লিখতাম। এবং যে এই অঢেল সময়টা পেয়েছিলাম এবং অঢেল সময় যে লিখছি, এর থেকেই এই ওই 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 সময়টাই আমাকে লিখে দিয়েছে। এবং ওই ওই যে দেশটাকে দেখছি প্রথম, এবং আমাদের দেশটা এইরকম আমি এটা জানতাম না। প্রথম লেখা বেরোলো কোথায়? অমৃত পত্রিকায়? না তারপরে ওই পত্রিকাগুলো বেরিয়েছিল, তারপরে অমৃততে আমি 77 সালে অমৃত লিখতে দিয়ে প্রথম লেখা বেরোয়, এবং তখন সম্পাদক কে? শ্যামল গঙ্গোপাধ্যায়, শ্যামল গঙ্গোপাধ্যায় উনি আমার লেখা প্রথমে লেখা দেখলেন, উনি মোটামুটি বলে লিখিস এইরকম, তারপরে একটা গল্প ওনাকে দিই, সেই গল্পটা গাঁও বুড়ো বলে গল্পটা, ওই গল্পটা উনি পুজো সংখ্যার জন্য নিয়ে, পুজো সংখ্যায় যে কোনো কারণে ছাপতে পারেননি, অনেক কারণ থাকে, কিন্তু তারপরে গল্পটা একটা সাধারণ সংখ্যা বেরোয়। এবারে উনি, এবং উনি এমন সম্পাদক ছিলেন, যদি লেখকের লেখা খারাপ হয় তাকে একদম মানে গালাগালি দিয়ে শেষ করে দিত, আচ্ছা খুব ভয়ের সম্পাদক ছিলেন। তারপরে এক জায়গায় আমি বসে আড্ডা মারছি, সেখানে উনি গিয়ে হাজির, হ্যাঁ এই চেহারা, হাতে একখানা বই নিয়ে, বলে এখানে ওই ছেলেটা আছে অমর মিত্র, তাই বললো হ্যাঁ আছে, আমি তো উঠে দাঁড়িয়ে, আমি তো ভয়ে কাঁপছি, আমার গল্পটা তখন অমৃতের সাধারণ সংখ্যা বেড়ে যায় না, গল্প খারাপ হয়েছে অমলদা আমাকে দেবে। তারপরে উনি বললেন যে তুমি একটা গল্প লিখেছো, সেই গল্পটা আমি পড়েছি, আমি তো খুব অন্যায় কাজ করেছি। বললাম কী কী হলো শ্যামলদা? ওর একটা পুজো সংখ্যার থেকে পুজো সংখ্যার সেরা গল্পটাকে বাদ দিয়ে দিয়েছি, তোমার জন্য একটা বই নিয়ে এসেছি, ওইটা আমার প্রথম পুরস্কার, শ্যামল গঙ্গোপাধ্যায় আমাকে কুবেরের বিষয় আশায় বইটা উপহার দিয়েছে, এই জীবনের এই যে প্রথম এবং আপনার গল্পটা পড়ে, হ্যাঁ এই গল্পটা, ওইটা খুব ইন্সপায়ারিং ছিল, একজন একজন এরকম অগ্রজ এরকম লেখক, তখনও রেয়াত শ্যামলদা সুনীলদা এটা তো খুব নাম করা লেখক না, তা ওই বই উপহার দিচ্ছেন আমাকে গল্প পড়ে, এটা আমার কাছে সাংঘাতিক ইন্সপায়ারিং হয়েছিল। আচ্ছা আপনি এইভাবে যেমন শ্যামল গঙ্গোপাধ্যায়, কিশোর গঙ্গোপাধ্যায় আপনাকে আপনাদের এরকম আশীর্বাদ বর্ষণ করেছেন, আপনি এইভাবে আজকের দিনে তরুণ যারা সাহিত্যিক লিখতে আসছে তাদের, আমি আজকের দিনে আমি তরুণ লেখকদের সঙ্গে প্রতিদিন প্রায় 1 ঘন্টা দেড়েক করে গল্প করি টেলিফোনে, উৎসাহ দেন তাদের? হ্যাঁ, এবং তাদের গল্প আমি পেলেই পড়ি, এখন তো পড়ার সুবিধা হচ্ছে, গল্প পত্রিকা না পেলে অনলাইনে পড়ি,
হ্যাঁ, লিঙ্ক দিয়ে দাও তো দেখে আমি পড়ি। এইরকম সেই কোথায় সোনামুখীতে থাকে একটা ছেলে হামিরুদ্দিন মিদ্দা, কোথায় ওখানে থাকে সৌরভ হোসেন একটা, কোথায় সে থাকে মুর্শিদাবাদে, কোথায় মৃত্তিকা মাইতি থাকে এখানে কলকাতায় থাকে, কিন্তু এদের সঙ্গে তো আমার দেখা হয় না। কিন্তু এরা বইও পাঠিয়ে দেয় এবং আমি বইগুলো মন দিয়ে পড়ি, এবং আমি মনে করি যে যে যার ভেতরে সম্ভাবনা আছে তার বইটা মন দিয়ে পড়া উচিত। বাহ, পড়ে আমি বলি সেই ট্র্যাডিশন সমানে চলছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বেলগাছিয়ায় এখন আছেন, থাকেন অমর মিত্র, বেলগাছিয়ায় বসেই সাহিত্য সৃষ্টি করছেন। তেমনি তিনিও এই যে প্রদীপের আলো থেকে আলো জ্বালিয়ে নিয়েছিলেন, পরম্পরার ঐতিহ্যের আলো, সাহিত্যের এই বহমান ধারায় তিনি তাঁর স্নেহাশীর্বাদও পৌঁছে দিতে চান আগামী প্রজন্মের লেখকদের কাছে। অনেক ছেলে শ্রমিক ঘোষ টোষ তো সবই, শ্রমিকের গল্প তো আমি নিয়ে গিয়ে গিয়ে চেপেছি। বাহ, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক সময় দিলেন আপনি। অমর দা আপনাকে নমস্কার। আমার খুব ভালো লাগলো একটু খোলামেলা গল্প করে।